নয়াপল্টন বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখর। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপির সমাবেশ হয়েছে। শ্রমিক সমাবেশ ঘিরে বিএনপির নেতাকর্মীদের পদচারণায় মুখর রাজধানীর নয়াপল্টন। সভাপতি পহেলাই মে বিকেল 3:30 দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। এতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শ্রমিক দল সহ গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে। সংহতি জানান যুব দল, ছাত্র দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতারা বলেছেন, সরকারের জুলুম ও নির্যাতনের পরেও দমে যাননি নেতাকর্মীরা, সফল না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। তাদের অভিযোগ, সরকার জনগণ বিশেষ করে শ্রমিকদের কল্যাণ না দেখে লুটপাট এবং বিরোধী দল দমনে ব্যস্ত। এর আগে তাপ প্রবাহ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এরপর নেতাকর্মীদের নিয়ে শোডাউন বের করে দলটি। জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল সংগঠনের সভাপতি হাজী বাহাউদ্দিন নোবেল উপস্থিত ছিলেন। আজকে এই মহান মে দিবসের অঙ্গীকার। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শাহ আলম রেজা। সহ সভাপতি মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়। হাজার হাজার কোটি টাকা যে সমস্ত কোটি ব্যবসায়ীরা ব্যাংক থেকে নিয়ে বিদেশে পাচার করেছেন বিনিয়োগের দাবি, তারা এই সভ্যতার যুগে পুরুষ হয়ে গেছে না, মানে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করেনি। বিশ্বজিতের মতো শ্রমিককে হত্যা করে তা কি আপনাদের রক্ষা করবে? আপনার ফৌজি সন্ত্রাসী যুবলে যারা টেন্ডারবাজি করছে, যারা বিভিন্ন জায়গায় মানুষের চাহিদা জমি বসত বাড়ি দখল করছে, তারা কি আপনাকে রক্ষা করবে প্রধানমন্ত্রী? আশা করি তারা রক্ষা করতে পারবে না। এটা হয় না, এটা কোনোদিনই সম্ভব নয়। তাই